বনের পাখি যখন মানুষের মনের ভাষা বোঝে, এই যে দেখেন দুইটা বক, এগুলো জাতে বন্য হলেও এখন কিন্তু গৃহপালিত। এই দুটো বককে যিনি পুষেছেন তিনি ডাক দিলেই কাছে আসে, খাবার খায়, তার কথা শুনে। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি, আপনি তো আছেন? ভালো, এই তো ভালো আছি। আচ্ছা, এই বক দুটো তো আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা, কবে থেকে এগুলো পুষছেন আপনি? এইগুলো আষাঢ় মাসের বাচ্চা পড়ছে গাছ দিয়া। আচ্ছা, কিভাবে কোথায় পেয়েছিলেন? ওই গাছের তলায় পড়ছে বাসায় দিয়া, জ্বরে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই দুইটা মারা যাইবে এই আন্না নিজে ঘেরে বাসায় নিয়া লালন পালন করছি। বৈশাখ মাসে, তার মানে কয় মাস হলো? তার মানে আই এখন এলে কার্তিক মাস চলে। জি, তাইলে তিন মাস, চার মাস, চার মাস, চার মাস আগে আপনি গাছের তলাতে কোন একটা ঝড়ে পড়েছিল আর কি নিচে, সেখান থেকে নিয়ে আসছেন দুইটা একসাথে, তাই না? দুইটা, দুইটা। আচ্ছা, আপনি কি বাসা খুঁজেছিলেন যে বাসা আছে কিনা? বাসা, হ্যাঁ, পড়ে গেছে বাসা। বাসাও পড়ে গেছিল, তার মানে তো ওখানে রাখলেও কাজ হতো না? না না না। কোন জাতের বক এগুলা? এগুলো হচ্ছে খড়ি বক। খড়ি বক? এগুলো তো খড়ি, এর চেয়ে বড় হবে, এর চেয়ে আরো একটু বড় হবে। আচ্ছা, এগুলোর বয়স আঙ্কেল যেটা বললো তিন চার মাস, এর চেয়ে আর একটু বড় হবে। এই বকগুলো নর্মালি জলাশয়ের মাছ, ব্যাং, ছোটো ছোটো পোকামাকড় এগুলো খেয়ে থাকে। আচ্ছা, এগুলো তো মূলত ব্যাং, মাছ, পোকামাকড় এগুলো খায়। আপনি বাড়িতে কি কি খাওয়াচ্ছেন? আমি খাওয়াই খালি মাছ, শুধু মাছ। হ্যাঁ, ও সবটা খাওয়াই না। আচ্ছা, এই যে ধান দিয়েছেন এগুলো খায়? এগুলো খায় কবুতরে। কবুতরে খায়? হ্যাঁ। আচ্ছা, কবুতর আপনার বাড়িতে আছে, তাই না? হ্যাঁ আছে। তার মানে কবুতর আর বক একসাথে খাবে? কবুতরে খাইবে ধান, আর ওতে খায় মাছ। বক এমন একটা চালাক পাখি, একেবারে কাছ থেকে দেখা যায় না, তো আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। আসলে দুর্লভ একটা দৃশ্য দেখেন। আঙ্কেল রাতে কোথায় থাকে? রাতে থাকে বাসায়। বাসায়? আপনি বাসা তৈরি করে দিয়েছেন, তাই? হ্যাঁ হ্যাঁ, নিজে বাসা বানাই দিয়েছি, এই বাসায় থাকে। অনেক লম্বা লম্বা ঠোঁট, কখনো ঠোকর দিয়েছে? না না না, কখনো ঠোকর দেয়নি? না, ঠোকর দেয় না। এগুলো কিন্তু উড়তে পারে, এগুলো চাইলে, এই যে দেখেন মুক্ত অবস্থায় আছে, চাইলে উড়ে যেতে পারে, কিন্তু যাচ্ছে না, এটা পোষ মেনে গেছে। আচ্ছা, এ যদি আরো বড় হয়ে উড়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রে কি করবেন? আপনার মায়া লাগবে না, খারাপ লাগবে না? লাগলে হে, যদি আমার ভালো না পায় তাহলে তো হেজ গেলে। হ্যাঁ সেটাই, আমি তো তারে ভালোবাসি। আসলে এই বিষয়টা এমনই, উনি আর কি এই বাচ্চা দুটোকে, অর্থাৎ এই পাখি দুটোকে ভালোবাসে, ভালোবেসেই কাছে রাখছে। যদি তারা একটা সময় তাকে ছেড়ে যেতে চায়, আসলে তার কিছু করার নাই, কোনো বাধাও নাই। এই যে তিন চার মাস আপনি ওদেরকে পুষছেন, কোনো রোগ ব্যাধি কি হয়েছে এখনো? না, রোগ ব্যাধি হয় না। ওই ধরে ওই যে মুরগির যে ঔষধ খাওয়াই না? জি, ও মাছের লাগে ঔষধ খাওয়াই দিও। আচ্ছা, ভিউয়ার্স দেখেন উনি ধান দিয়েছিলেন, এই ধান মূলত একসাথে বকে কবুতরে খায়, আর বককে মূলত বেশিরভাগ সময়ে তিনি মাছ খাওয়ান। কি কি মাছ দেন? দীপাও ফাইসে মাছ, পুঁটি মাছ, ছোটো ছোটো মাছ আর কি, ছোটো মাছ। ভিউয়ার্স এই যে দেখেন একবারে উন্মুক্ত অবস্থায়, একেবারে বাঁধন ছাড়া অবস্থায় তারা ঘুরে বেড়াচ্ছে। এরা চাইলে, এই পাখি দুটো চাইলে উড়ে যেতে পারে, কিন্তু যায় না। আপনারা জানেন বন্য পশু পাখিকে যদি পোষ মানানো হয়, যদি তারা মানুষের ভালোবাসা একবার পেয়ে যায়, বুঝে যায়, তাহলে সহজে ছেড়ে যেতে চায় না। তো পাখি দুটো সেভাবেই আছে, যদি কখনো মন চায় তারা এই মায়ের বাঁধন ছিঁড়ে হয়তো বন্য পরিবেশে আবার চলে যাবে। আচ্ছা, আপনার বাড়ি তো পুরোপুরি একটা বিলের ভিতরে, আমি যেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, বিলের। তার মধ্যে প্রায় অনেক পাখি এসে আপনার বাড়িতে পড়ে বা আশেপাশে দেখতে পান, তাই না? নর্মালি কি ওই ঝড়ের সময় এদেরকে বেশি দেখা যায়, তাই না? ঝড়ের সময়। আপনার বাড়ি, আপনার বাড়ি এসে কখনো বাসা বাঁধে? না, আমার বাড়ি, হ্যাঁ, আমার বাড়ি পাশের বাড়ি, এই যে বাঁধে, তাই? আচ্ছা, কেউ তো এদের মূলত ক্ষতি করে না? না না না, কেউ ধরেও খায় না? না, কেউ খাইবে না। যারা একটু দুষ্কৃতিকারী তারা অনেকেই এই আর কি বন্য পাখিগুলো ধরে খায়, কিন্তু ওনারা আসলে এতটাই মানবিক, ওনাদের এখানে পাখিরা এসে বাসা বাঁধে, যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন হয়তো অনেক পাখি এসে বাড়িতে পড়ে, তো সেগুলোকে তারা কখনো খায় না, মারে না, বরং সাধ্যমতো চেষ্টা করে সহায়তা করার জন্যে। ওকে আঙ্কেল, ভালো থাকবেন, ভালো লাগলো। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে, একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।